স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম এই অনলাইন ক্লাসে। আমাদের আজকের অনলাইন ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ওয়াইল্ড লাইফ বায়োলজি অংশ হতে নেওয়া হয়েছে। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগে আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজ তোমাদের প্রতি অনুরোধ, তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। কখনো প্রয়োজন পড়লে জনসমক্ষে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আশা করি এতে করে তোমরা নিজেরা সুস্থ থাকবে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে সুস্থ রাখবে। আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাচ্ছি। ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী বলতে আমরা কি বুঝি? ডক্টর মোহাম্মদ আলী রেজা খান ওনার বাংলাদেশের বন্যপ্রাণী গ্রন্থ অত্যন্ত সুন্দরভাবে বন্যপ্রাণীর ধারণাটি দিয়েছেন। বন্যপ্রাণী বলতে সাধারণত সেসব প্রাণীকে বোঝায় যারা গৃহপালিত নয়, যারা মানুষের উপর কোনো ক্রমেই নির্ভরশীল নয়, যারা স্বাধীনভাবে বন বাজারে ঘুরে বেড়ায় এবং অকৃত্রিম পরিবেশে জীবিকা নির্বাহ ও প্রজনন করার ক্ষমতা রাখে। এসব প্রাণী নিজেরাই আত্মরক্ষার কৌশল রপ্ত করে এবং সকল প্রাকৃতিক প্রতিকূলতার সাথে খাপ খাওয়াবার ক্ষমতাও রাখে। বাংলায় বন্যপ্রাণী শব্দটি এসেছে ইংরেজি ওয়াইল্ড লাইফ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে মানুষ বাদে কোনো স্থানের সেসব জীব যা মানুষের ছত্রছায়ায় বা তাদের দয়া ও আশ্রয়ে লালিত পালিত হয় না। আবার জীব বলতে যেহেতু আমরা প্রাণী এবং উদ্ভিদ উভয়কেই বুঝি, সেক্ষেত্রে ওয়াইল্ড লাইফ শব্দের অর্থ দাঁড়াচ্ছে বন্য জীব। তবে বন্যপ্রাণীর সূত্রটিতে সামান্য পরিমার্জিত করে যদি বলা হয়, কোনো এলাকার সকল প্রাণী, মানুষ ও গৃহপালিত প্রাণী বাদে এবং তাদের প্রাকৃতিক পরিবেশ, তাদের তাহলে বন্যপ্রাণী ও বন্য জীবের মাঝের যে পার্থক্যটি থাকে তা যথেষ্ট কমে আসে। কারণ প্রাণ এবং তার প্রাকৃতিক পরিবেশের মাঝে উদ্ভিদে অন্তর্ভুক্ত হয়ে যায়। বন্যপ্রাণীর যে সংজ্ঞাগুলো আমরা জানি তার মাঝে ম্যাগ্রাহিল এনসাইক্লোপিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1960 সালে যে সংজ্ঞাটি প্রদান করেছে সেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ ইন এ রেস্ট্রিক্টেড সেন্স রেফার্স টু আনডোমেস্টিকেটেড ওয়ার্ম ব্লাডেড ভার্টিব্রেটস অর ওয়াইল্ড ম্যামালস অ্যান্ড বার্ডস, অর্থাৎ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যা গৃহপালিত নয় এবং প্রধানত তারা বলছে যে স্তন্যপায়ী এবং পাখি। আবার ওয়েবস্টারস ডিকশনারিতে বলেছে যে লিভিং থিংস দ্যাট আর নিদার হিউম্যান নট ডোমেস্টিকেটেড, স্পেশালি ম্যামালস, বার্ডস অ্যান্ড ফিশেস হান্টেড বাই ম্যান, অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে মানুষ এবং গৃহপালিত পশু বাদে স্তন্যপায়ী পাখি এবং মানুষ দ্বারা শিকার করা মৎস্য পশুসমূহ। উপরের যে কোনো সূত্রকে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যদি বন্যজীব বন্য প্রাণীর জন্য সঠিক বলে ধরে নেওয়া হয়, তাই তারপরেও আমরা বলবো দুঃখিত, প্রায়শই বন্যপ্রাণী বলতে আমরা সঠিকভাবে যেটা বোঝানো হয় যে কোনো এলাকার মেরুদণ্ডী প্রাণী, কোনো এলাকার মেরুদণ্ডী প্রাণী বিশেষ করে উভচর থেকে স্তন্যপায়ী এই চারটি শ্রেণীভুক্ত প্রাণী, অর্থাৎ উভচর, অ্যাম্ফিবিয়া, সরীসৃপ রেপটাইলিয়া, পাখি অ্যাভিস এবং স্তন্যপায়ী ম্যামালিয়া, এই চারটি শ্রেণীভুক্ত প্রাণীকেই বোঝায়। আর এই রেওয়াজ চলছে দুনিয়াব্যাপী আন্তর্জাতিকভাবে। এ ধরনের সংক্ষিপ্ত ব্যবহারিক সূত্র এই জন্যই গ্রহণ করা হয় যে অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতির সংখ্যা এত বেশি এবং তাদের কোনো প্রজাতির সংখ্যা হ্রাস পেল কিংবা বিলুপ্ত হয়ে গেল তা সহজে বিজ্ঞানীদের নজরে আসে না। আর এই জন্য যে গবেষণা পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক পন্থায় ব্যবস্থাপনার কথা চিন্তা করে এবং বাংলাদেশের প্রেক্ষিতে বন্যপ্রাণী বলতে আমরা আমাদের দেশের যে সকল প্রাণী অপেক্ষাকৃত বড় আকৃতি ও গঠনে দৃষ্টি আকৃষ্ট করে বিলুপ্ত প্রায় এবং বিরল এবং যা উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী শ্রেণীভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত এবং যা মানুষের সাহায্য ব্যতিরিকে বেঁচে আছে এমন সব প্রাণীকে, তাদের প্রাকৃতিক পরিবেশকে আমরা বলছি বন্য প্রাণী। কিছু কিছু বন্যপ্রাণী আমাদের এত কাছাকাছি বাস করে যে তাদেরকে বন্যপ্রাণী হিসেবে ভাবতে প্রায়শই আমাদের ইচ্ছা হয় না, কিন্তু মনে হয়, কখনো কখনো মনে হয় যে এরা মানুষের উপর নির্ভরশীল, এরা বন্যপ্রাণী না। যেমন ধরা যাক জ্বালালি কবুতরের কথা, এই কবুতর সাধারণত মানুষের ঘরের দালান কোঠায় বসবাস করে,
তো মানুষের দালান কোঠা এগুলো ধ্বংস হয়ে গেলে কি সেখানে কিন্তু জ্বালানি কবুতর বাঁচবে না? তোমরা জেনে অবাক হবে যে জ্বালানি কবুতর বাঁচবে। জ্বালানি কবুতরের সহজাত প্রবণতা এবং প্রাকৃতিক স্বভাব অনুযায়ী এরা প্রকৃতির যে কোনো শস্য দানা খেয়ে জীবন ধারণ করার ক্ষমতা রাখে। আর বন্যপ্রাণী যে কেবল বনে বাদারে বাস করবে এই ধারণাটা অমূলক। বসত বাড়ির দালান কোঠা থেকে শুরু করে বন্যপ্রাণী সকল প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারে। অর্থাৎ বন্যপ্রাণী এই অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া অর্থাৎ উভচর, সরীসৃপ, পাখি এবং ম্যামালি চারটি শ্রেণীভুক্ত প্রাণীকে বন্যপ্রাণী বলা হচ্ছে এবং এরা স্বাভাবিকভাবে সহজাত প্রবণতা নিজের আত্মরক্ষা নিজেরা করতে সক্ষম। রেড ডেটা বুক অফ থ্রেটেন্ড ওয়াইল্ড লাইফ IUCN একটি আন্তর্জাতিক সংস্থা তোমরা জানো তারা এই বইটি প্রকাশ করে থাকে যার সংক্ষিপ্তভাবে রেড ডেটা বুক নামে পরিচিত। এই রেড ডেটা বুককে IUCN এই আন্তর্জাতিক সংস্থাটি তোমাদেরকে আমরা গত ক্লাসে পড়িয়েছি বন্যপ্রাণীর জন্য সারা বিশ্বের বিলুপ্ত বন্যপ্রাণী, সংকটাপন্ন, মহাসংকটাপন্ন, বিপদাপন্ন বন্যপ্রাণী সমূহের তালিকা প্রকাশ করে থাকে এবং বন্যপ্রাণী সংক্রান্ত তাদের তথ্য উপাত্ত এতে প্রকাশ করে থাকে। রেড ডেটা বুক 1996 সালে IUCN যে বিশ্বব্যাপী গ্লোবাল ক্যাটাগরি এবং ক্রাইটেরিয়া অনুযায়ী বন্যপ্রাণী সমূহকে যে পর্যায়গুলোতে ভাগ করেছে তার থেকে পাঁচটি প্রধান পর্যায়, প্রধান যে ক্রাইটেরিয়া পাঁচটি, সেই পাঁচটি ক্রাইটেরিয়া হচ্ছে এক্সটিংক্ট অর্থাৎ বিলুপ্ত, যাকে সংক্ষেপে EX দ্বারা প্রকাশ করা হচ্ছে, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড প্রকৃতিতে বিলুপ্ত, যাকে সংক্ষেপে EW দ্বারা প্রকাশ করা হচ্ছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অর্থাৎ চরম সংকটাপন্ন, সংক্ষেপে CR দ্বারা প্রকাশ করা হচ্ছে, এন্ডেঞ্জার্ড সংকটাপন্ন, সংক্ষেপে EM দ্বারা প্রকাশ করা হচ্ছে, ভালনারেবল বিপদসীমায় আছে যে দুর্বল, VU দ্বারা প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আসো আমরা পর্যায়ক্রমে এই ক্যাটাগরিগুলোর সংজ্ঞা জেনে নিই। প্রথমেই বলছি এক্সটিংক্ট বা বিলুপ্ত, একটি প্রজাতিকে তখনই আমরা বিলুপ্ত ঘোষণা করব যখন জানা যাবে যে উক্ত প্রজাতিটির সর্বশেষ প্রাণীটিও পৃথিবীতে আর বেঁচে নেই, তখনই আমরা ওই প্রজাতিটিকে বিলুপ্ত বলে ঘোষণা করব। আর এর জন্য সারা বিশ্বব্যাপী যে বিলুপ্ত প্রাণীগুলো আছে আমরা তোমাদের গত ক্লাসে দেখিয়েছি, তারপর আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তাসমানিয়ান উল, ম্যামথ, হেয়ারি ম্যামথ, ডুডো, আইরিশ ডিয়ার, এই প্রাণীগুলো সারা বিশ্বব্যাপী তুরানিয়ান টাইগার বিলুপ্ত প্রাণীর তালিকায় আছে। বাংলাদেশে বিলুপ্ত প্রাণী তালিকার মাঝে আছে মার্শ ক্রোকোডাইল বা স্বাদুপানির কুমির, ক্রোকোডাইলাস প্যালাস্ট্রিস, একশিরা গন্ডার, রাইনোসেরাস ইউনিকর্নস, গোলাপি মাথা রাজহাঁস, গোলাপি মাথা হাঁস রদনেসা, কেরোফাইলেসিয়া। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাসংকটাপন্ন, যাকে আমরা CR দ্বারা প্রকাশ করছি, যখন একটি প্রজাতি চরম সীমায় থাকে বিলুপ্তি, অর্থাৎ নিকট ভবিষ্যতে যে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওরকম সেই প্রজাতিটিকে তখন বলা হচ্ছে মহাসংকটাপন্ন প্রজাতি। আর ধর এই প্রজাতিটি 10 বছরে 80% প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দীর্ঘজন্মে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা টাইগ্রিস, গেছো বিড়াল বা বন বিড়াল যেটাকে আমরা বলছি, নিওফেলিস নেবুলোসা, চশমা পড়া হনুমান, ট্রাকাইথেকাস পেইরি। এন্ডেঞ্জার্ড বা সংকটাপন্ন, যখন একটি প্রজাতি চরম বিপদ সীমার নিচে কিন্তু বিলুপ্ত হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন সেই প্রজাতিটিকে আমরা বলছি সংকটাপন্ন বা এন্ডেঞ্জার্ড। আর যার 50% প্রজাতি প্রাণী আগামী 10 বছরে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর উদাহরণস্বরূপ আমরা বলছি শুষক বা প্ল্যাটানিস্টা গ্যাঞ্জেটিকা, সজারু হিস্ট্রিক্স ইন্ডিকা এবং হর্নবিল ও সিরাস বিরোস্ট্রিস। ভালনারেবল বা বিপদগ্রস্ত বা দুর্বল প্রজাতি সমূহ, একটি প্রজাতিকে তখনই আমরা ভালনারেবল প্রজাতি হিসাবে বলে থাকবো যখন সেই প্রজাতিটি মহাসংকটাপন্ন না, সংকটাপন্ন না, কিন্তু সে বিপদ সীমায় আছে, অদূর ভবিষ্যতে না হলেও সে নিকট সুদূর ভবিষ্যতে এর হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং 20% প্রাণী 10 বছরে হারিয়ে যাবে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারছি খ্যাক শিয়াল,
ভালপাস ব্যাঙ্গালেন্সিস, ঘুটুম পেচা কেতুপা জাইলেন্সিস, তারপর হচ্ছে ডেন্ড্রোলিথিস টিকটাস। পপুলেশন ডেক্লাইনে আসছে আমাদের, আমরা এতক্ষণ যে ক্রাইটেরিয়াগুলো জানলাম শিখলাম তাতে আমরা দেখলাম যে ক্রিটিক্যালি বা মহা বিপদ সংকটাপন্ন প্রাণীরা আগামী 10 বছরে 80% হারিয়ে যাবে, সংকটাপন্ন প্রাণী প্রজাতি 50% হারিয়ে যাবে, এবং সর্বশেষ যে দুর্বল প্রজাতি বিপদ প্রজাতিগ্রস্ত সীমায় আছে যে প্রজাতি সমূহটা 20% হারিয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রজাতি সমূহ হারিয়ে যাবে এবং প্রজাতি সমূহ বিলুপ্তির সীমায় চলে বিলুপ্তিতে যাবে, আমাদের এই বিলুপ্ত প্রাণীগুলো সম্পর্কে, তাহলে বিলুপ্তির সীমার নিকটে যে চরম সংকটাপন্ন অবস্থায় আছে যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর সম্পর্কে আমাদের একটি একটি করে আমরা প্রতিটি প্রাণীর সম্পর্কে জানতে হবে, এবং তোমাদের পরীক্ষায় বিপদাপন্ন সংকটাপন্ন প্রাণীর সমূহের কমপক্ষে 5টি করে প্রতিটি প্রাণীর, শ্রেণীভুক্ত প্রাণীর নাম তোমাদের জানতে হবে এবং তাদের বর্ণনা শিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে এটি নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের বন্যপ্রাণী সংক্রান্ত যে আলোচনা থেকে আমরা আজকে জানলাম, বন্যপ্রাণী বলতে আমরা কি বুঝি, বিলুপ্ত বন্যপ্রাণী কারা যা এক্সটিংক্ট ইয়েজ দ্বারা প্রকাশ করছি, প্রকৃতিতে বিলুপ্ত বন্যপ্রাণী সমূহ কি যারা প্রকৃতিতে বিলুপ্ত কিন্তু এখনো কোনো গবেষণাগারে বা অকৃত্রিম কোনো পরিবেশে অবস্থান করছে, যেমন ক্যাপটিভ ব্রিডিং এর ক্ষেত্রে আমরা ক্লাসে দেখিয়েছি, তারপর আমরা এক্সিটু ইনসিটু এই ক্লাসগুলোতে গত ক্লাসে আমরা এই প্রাণীগুলোকে তোমাদের দেখিয়েছি। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাশিক সংকটাপন্ন প্রাণী কারা, যাকে সংক্ষেপে সিআর দ্বারা প্রকাশ করছে, এন্ডেঞ্জার্ড বা সংক্ষেপে ইএন দ্বারা প্রকাশ করছি, সংকটাপন্ন প্রাণী কারা, ভালনারেবল সংক্ষেপে ভিএ দ্বারা প্রকাশ করছে, দুর্বল প্রজাতি প্রাণী সমূহগুলো কারা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাস থেকে এই ক্যাটাগরি সম্পর্কে স্পষ্ট ধারণাগুলো তোমাদের বন্যপ্রাণীর ক্যাটাগরি সম্পর্কে থাকবে। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হবে বের হবে না, মাস্ক পরিধান করবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সমাজকে রাষ্ট্রকে সুস্থ রাখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি।